আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। আর তাসবীর একটা ছবি তুলি অবশ্যই। কিন্তু তোমার মুখটা কেমন শুকনা শুকনা লাগছে। আসলে কি বলবো ভাই, অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ। আশেপাশে কিছু আছে খাবার দেখো তো? আরে কেকের দোকান দেখা যাচ্ছে, চলো কেক খাই, চলো চলে চলো। এই তাসবীর খাও, পরে আগে একটা সেলফি হয়ে যাক। সেলফি বাদ দেন, আগে প্রিয় দর্শকের জন্য একটা রিভিউ দিয়ে দেন, তারপর সেলফি। কেন রিভিউ? কারণ এমন টেস্ট, সত্যি রিভিউ হয়ে যাক। আসলে লেটস গো। তো প্রিয় দর্শক, প্রথমে আমি শপের অ্যাড্রেসটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে রাজশাহীর মনি চত্বর এবং আরডি মার্কেট থেকে, রাজশাহীর আরডি মার্কেট থেকে পশ্চিম দিকে। তো রাজশাহীর আরডি মার্কেট এবং মনি চত্বরের মাঝখানে দেখতে পাবেন সাইনবোর্ডে লেখাই থাকবে ফুড কেয়ার। তো এই শপে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মজাদার কেক। আচ্ছা 200 টাকা, এত কমের মধ্যে পেয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা কেকের ডিটেলসে প্রাইস জানাবো, কোন ফ্লেভারের কত টাকা প্রাইস পড়বে, কোনটার নাম কি, সব কিছুই জানাবো। তার আগে আমরা একটি রিভিউ করে নিই। তো আমরা দুইটি ফ্লেভার নিয়েছি, একটি ম্যাঙ্গো এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো তাসবীরের হাতে যে পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও বড় ছিল, তো অনেক বড় থাকার কারণে অর্ধেক করে আমরা শেয়ারে খাচ্ছি। আসলে এত বড় তো একা খাওয়া যাবে না, ম্যাঙ্গো ফ্লেভার অর্ধেক আমি নিলাম, অর্ধেক ব্ল্যাক ফরেস্টও আমি নিলাম। আসলে দুজনেই রিভিউ দিব, দুজনের মতামত আমরা জানাবো। তো প্রথমে তাসবীর খেয়ে আমাকে রিভিউ জানাবে যে আসলে কেমন লাগছে তার। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর ব্ল্যাক ফরেস্ট সে খুব দ্রুত খেয়ে নিয়েছে। এরপর আমি খাবো এবং ফুল ডিটেলসে রিভিউ দিব। তাসবীর, আমরা রিভিউ পয়েন্ট লাস্টে জানবো, এমনি খেতে কেমন লাগছে তাই বলো। ভালো, টাটকা আছে, নরম আছে, কোনো জায়গায় এমনি আটা আটা বা শক্ত? না না। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ, তুমি আমার প্রিয় দর্শকের জন্য এত সুন্দর আইডিয়া নিয়ে আসছো। ভালো মানের কেক কমের মধ্যে কোথায় পাওয়া যাবে আমার প্রিয় দর্শক জানতে পারলো। তো অবশ্যই সবাই কমেন্টে তাসবীরকে থ্যাঙ্কস জানাবেন, ধন্যবাদ। ছেলেটা খুব পেটু, ক্যামেরার দিকে একবারও তাকাচ্ছে না, খুব খাচ্ছে, ব্যস্ত অনেক খাতে। তাহলে দর্শক কি খেতে আসতে পারে? হুম, যেহেতু বড় বড় অনেক শোরুমে একটু প্রাইস বেশি হয়ে থাকে, তো একই ফ্লেভার আমরা কমের মধ্যে পাচ্ছি, এখানে কেন আসবো না? অবশ্যই আমি ট্রাই করছি, মানে সবাই আসবেন অবশ্যই। প্রিয় দর্শক, তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এবং এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো ম্যাঙ্গো ফ্লেভার আমরা দেখতে পাচ্ছি, অনেকে ভাবতে পারেন যে লেয়ার কম থাকে, তো দেখতে পাচ্ছেন অনেক কয়টা লেয়ার দেওয়া আছে এবং প্রত্যেক লেয়ারে ক্রিম দেওয়া আছে। তো ক্রিমগুলো কেমন, এমনি কেকের স্পঞ্জগুলো কেমন, সব কিছু আমি জানাবো। তো প্রথমে কেকের স্পঞ্জটা আমি ট্রাই করছি খালি মুখে। পারফেক্ট বলা যায়। আসলে কিন্তু অনেক জায়গায় কেকগুলো আটা আটা হয়ে থাকে, এটা কিন্তু অনেক নরম। আসলে যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার, তো আমরা ম্যাঙ্গো ফ্লেভার একটি পাচ্ছি, আম আম ভাব আছে, আসলে মানে টেস্টি ভাব একটা।
অন্যরকম ফ্লেভার। আচ্ছা তো আমি একটু ক্রিমটা দেখাতে চাই, ক্রিমটা কেমন আসলে দেখব। অনেক জায়গার ক্রিম থাকে একটু অন্যরকম টাইপের, যেগুলো একদমই লোকাল কেক হয়, স্যাকারিন টাইপের যে গন্ধগুলো পাওয়া যায়, তো সেগুলো এখানে কিন্তু পাবো না আমরা, আমি এটা আগেই কনফিডেন্স। হ্যাঁ টেস্ট পারফেক্ট। তো আমি একটা কথা বলতে চাই, এটা কোনো পেড ভিডিও না বা কোনো স্পন্সর ভিডিও না, আমরা নিজেরা খেতে আসছিলাম, ভালো লাগছে, এই জন্য আমি চাই যে আমার প্রিয় দর্শক কমের মধ্যে বার্থডে কেকগুলো পেয়ে যায়। যেখানে ব্ল্যাক ফরেস্ট যেগুলো এখানে আপনারা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন, যে সাইজটা 400 টাকায় পাচ্ছেন আপনারা, বিভিন্ন কেকের শোরুমে 500 থেকে 550-600 টাকাও হয়ে থাকে। তো আমি বলছি না তাদের কেক খারাপ, এইটা একদম বেশি ভালো, এইটা খারাপ, ওইটা ভালো, ওইটা খারাপ, এটা ভালো, এরকম না, দুইটার একদম সেম ফ্লেভার পাওয়া যাচ্ছে, একই টেস্ট, খেতে মজা। এখন পার্সোনাল মতামত আপনাদের, আপনারা কোনটা খাবেন, তো ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা ম্যাঙ্গো ফ্লেভার অনেক টেস্ট ছিল, এবার ব্ল্যাক ফরেস্টটা আমরা দেখতে চাই। তো এখানে দেখতে পাচ্ছি এটি চেরি ফল আছে কি দিয়ে আছে, আসলে চেরি ফল টাইপের লাগছে। আর ক্রিমটা কেমন সেটা দেখি একটু, পারফেক্ট। আচ্ছা এটার কয়টা, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা, তো 1 2 3 এটার 4টা লেয়ার এবং মাঝখানে ক্রিম দেওয়া আছে। তো আমি একটা লেয়ার থেকে প্রথমে কেকের পঞ্চটা খাবো এবং আপনাদেরকে জানাবো যে এটার কেকের পঞ্চটা কেমন। আসলেই সফট, আর মনে হচ্ছে কেকটা এখনই তৈরি হলো, আমার সামনে এখনই রাখা হয়েছে, এখনই দিয়ে গেল, আসলে অনেক টাটকা। কাজ বিড়াল খাবা না, নিয়ে নাও নিয়ে নাও, আর খাবো না। এটা কি পুরাটা খাবো? হ্যাঁ, তাহলে আবার আজকে বিল তুমি দিবা। ওকে এটা যদি পুরো খেতে পারি তাহলে তাসবির পুরো 1 মাস আমাকে কেক খাওয়াবা, রাজি? ঠিক আছে ফাইনাল, দরকার নাই। আমি আমার প্রিয় দর্শকদের একটা কথা বলতে চাই, অনেকে খাবারের প্রতিযোগিতা করেন, তো এমন কোনো প্রতিযোগিতা করবেন না যেটা হচ্ছে লাইফের ঝুঁকি থাকে, গলায় লেগে যাওয়ার ঝুঁকি থাকে, রিস্ক থাকে, তো লিমিটের মধ্যে রেখে করবেন, সাবধানতা বজায় রাখবেন। আসলে 60 টাকা দিয়ে, মানে 60 টাকা দিয়ে যে আমরা যত বড় পিস পেয়েছি, একটা পিস খেয়ে রাতের আর ডিনার করা লাগবে না, আসলে পেট ভরে গেছে, কি বলো তাসবির? ঠিক বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা এখন বিভিন্ন ধরনের কেকের নাম জানবো, পরিচয় জানবো এবং কোনটার কেমন প্রাইস সব কিছু জানবো এখানকার ভাইয়ের মাধ্যমে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি ভালো আছি, আশা করি আমার প্রিয় রাজশাহীবাসী ভালো আছে। যা তো আমার রাজশাহীবাসী, আপনাদের কেকের প্রাইস শুনে আরও ভালো হয়ে যাবে, তো এত কমের মধ্যে আপনারা ভালো মানে কেক দিচ্ছেন, আমার প্রিয় রাজশাহীবাসী এটা জেনে অনেক খুশি হবে। তো আমরা প্রাইস জানবো আর নাম জানবো, তো রেড কালার এটা কি, এটা ফ্লেভারটা কি? এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফরেস্ট, এখানে এখানে আছে 1/2 পাউন্ড, এটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা রেড কালারটা কি, রেড কালারটা? ওটা আপনার রেড ভেলভেট। আচ্ছা ওটার প্রাইস? ওটার প্রাইস 200 টাকা। আচ্ছা 200 টাকা, এত কমের মধ্যে পেয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু যে কাপল কেক নামে পরিচিত, তো যারা দুইজন মিলে বার্থডে সেলিব্রেট করে, তো বিভিন্ন জায়গায় 300 টাকা পর্যন্ত হয়ে থাকে, তো আপনারা 200 টাকা দিয়ে দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা তারপর ওইটা কি, ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি ওটা ভাইয়া, ওটা ব্ল্যাক ফরেস্ট। ওটাও ব্ল্যাক ফরেস্ট? জি। আচ্ছা দুই ব্ল্যাক ফরেস্টের একটু মানে লুকিংটা একটু আলাদা, মানে আপনার ঘটনা হয়েছে কি, এটাতে আপনার চকলেট যেটা আছে চকলেট ছিটানো আছে, বাট এটাতে আপনাতে আপনার হচ্ছে উপরে চকলেটটা যেটা আছে চকলেটটা গলিয়ে। আচ্ছা সেক্ষেত্রে প্রাইস একই না, যে যেটা লাইক করে আর কি? হ্যাঁ সেটা অবশ্যই। আচ্ছা তো এগুলো সবগুলো 200 টাকা করে? হ্যাঁ সবগুলো 200 টাকা। এগুলো কি ফ্লেভারের? এটা আপনার জাস্ট কালারিং করা আছে, ভিতরে ফ্লেভারটা হবে হোয়াইট, উপরে চকলেট গুলো দেওয়া আছে, আপনার এই দুইটাই দেখছেন, এই দুইটাই 500 টাকা পাউন্ড আছে। 500 টাকা? এই এখানে কত পাউন্ড আছে এখানে? ওখানে আপনার 1 পাউন্ড আছে, মানে এটা 500 টাকা পিস? হ্যাঁ। আচ্ছা এটা কোনো নাম আছে আসলে? এটার আপনার নাম ধরতে গেলে কেউ বলে হোয়াইট ফরেস্ট, কেউ বলে মানে ক্যারামেল, এটা করে বলে। তো এই ডিজাইন গুলো কি আপনাদের নিজস্ব করা, তাই না? জি। আচ্ছা অর্ডার দিলে ডিজাইন পাওয়া যাবে না? হ্যাঁ পাবেন। আচ্ছা এইটা কি,
এটা আপনার নরমাল কেক, নরমাল যেগুলো মানে আগে চলতো, হ্যাঁ আগে চলতো, এখন এগুলো চাহিদা আছে তো না চলে, হ্যাঁ ভাই এগুলার এখনো চাহিদা আছে, আসলে বাজেটের উপরে নির্ভর করবে, যার যেমন বাজেট, যার যেমন মানে বাজেট ধরতে গেলে আপনার মনে করেন বাজেট আছে 300 টাকার ভিতরে আপনি কেক নেবেন তো 300 টাকার ভিতরে এগুলা কেক পাবেন। আচ্ছা এটা কত? এখানে আপনার আছে 3 পাউন্ড, 3 পাউন্ডের রেট আপনার আসবে 450 টাকা, 450 টাকা পাউন্ড। আচ্ছা 150 টাকা পাউন্ড, যেগুলো প্রায় আদিম যুগ থেকে চলে আসছে। আচ্ছা নিচে এগুলো হচ্ছে হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট আমরা দেখলাম 200 টাকা তাই না এটা? হ্যাঁ ওটা 200 টাকা। আচ্ছা এবার এদিকে আমরা বড় দেখছি ব্ল্যাক ফরেস্ট, হ্যাঁ ওটা 1 পাউন্ড আছে 400 টাকা, 400 টাকা, বিভিন্ন জায়গায় 4.5 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে আমি দেখছি। তো আপনারা কমের মধ্যে দিচ্ছেন, আমার কিন্তু ভালো লাগলো। এটা কি জানো রেড ভেলভেট? হ্যাঁ ওটা রেড ভেলভেট। এটা কত? ওটাও 400 টাকা, 400 টাকা। আচ্ছা সুন্দর। আর নিচে এগুলো তো ওই যে উপরে দেখলাম, হ্যাঁ 200 টাকারটা, আর এদিকে যেগুলো ওই যে 150 টাকা পাউন্ডের ওইটা তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কি সাইজের আছে? ওখানে আপনার আছে 1 পাউন্ড, 1 পাউন্ড। তো এটা কত পড়বে, 150 টাকা? হ্যাঁ 150 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা এদিকে আরও কেক আছে আমরা দেখবো, আসলে কেকের শেষ নাই, আপনাদের কাছে অনেক কেকের কালেকশন, আসলে ভালো লাগলো যে প্রাইসগুলো কমের মধ্যে দিয়ে রাখছেন। এটা কি ফ্লেভারের? এটা আপনার ভিতরে হোয়াইট ফরেস্ট আছে বাট আপনার সাইড দিয়ে চকলেট গ্যালারি ভাবে দেওয়া আছে। আচ্ছা যে ব্ল্যাকটা দেখলাম ওই ধরনের, হ্যাঁ এটা আপনার 500 টাকা পাউন্ড করবে। আচ্ছা এখানে কত আছে? এখানে আছে 1 পাউন্ড, 1 পাউন্ড, তাহলে 500 টাকা পিস পড়ছে এগুলো। হ্যাঁ আচ্ছা এদিকে হচ্ছে আমরা যেগুলো খেলাম আর কি 60 টাকা পিস। হ্যাঁ আচ্ছা তো এদিকে আরও আছে, এটা তো অনেক সুন্দর লাগছে, আনকমন লাগছে। এটার ফ্লেভারটা কি, নামটা কি এটার? ওটার ফ্লেভার হচ্ছে আপনার ব্ল্যাক হবে, আর হচ্ছে ওটার নাম আপনার ইয়ে ক্যারামেল। আচ্ছা ক্যারামেল। এটার প্রাইস কত? ওটার প্রাইস 400 টাকা, 400 টাকা। আচ্ছা সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক বেশি প্রাইস হবে কিন্তু কমের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা। এটাও কি হোয়াইট ফরেস্ট? হ্যাঁ ওটা হোয়াইট ফরেস্ট, উপরে আলাদা ডেকোরেশন করা, আলাদা কালার দেওয়া আছে, যে যেমন যেভাবে সাজা নিতে চায়। তো প্রাইস যার যেটা পছন্দ। এটা প্রাইস কত? 400 টাকা। আচ্ছা এটা দেখে কিন্তু আমি সত্যি অবাক হচ্ছি, বিভিন্ন বড় বড় অনেক কেকের শোরুমে আমি দেখছি যে একটু ডেকোরেশন করতে চাইলে প্রাইস কিন্তু একটু হাই হয়ে থাকে, তো আপনারা কমের মধ্যে দিচ্ছেন, আসলে অনেক ভালো লাগছে যে আমার প্রিয় রাজশাহীবাসী আপনাদের কাছ থেকে কেক নিয়ে উপকৃত হবে, ধন্যবাদ। আচ্ছা এটাও 400 না? হ্যাঁ এগুলো সব 400, এখানে যা আছে সবই 400 টাকা। আচ্ছা নিচেগুলো কি সেই আবার 200 করে না? হ্যাঁ। আচ্ছা এটা কি আমরা খেলাম, ম্যাঙ্গো ফ্লেভার না অরেঞ্জ? এটা ওটা আপনার অরেঞ্জ ফ্লেভার, আপনারা খেয়েছেন ম্যাঙ্গো ফ্লেভার। চাই যে এটা ম্যাঙ্গোটা। আচ্ছা এটা অরেঞ্জ, এটা 200 না? হ্যাঁ ওটা 200 টাকা। আর বড়টা 400? বড়টা 400 টাকা। আচ্ছা এছাড়াও তো বিভিন্ন সাইজ আপনারা তৈরি করে দিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, এখন আমরা এখানকার ম্যানেজার অথবা অনার ভাইয়ের সাথে একটু কথা বলবো, তার আগে ও এদিকে তো আরো কিছু কেক আছে আমরা একটু শর্টের মধ্যে জেনে নিই, এগুলো সব 150 টাকা পাউন্ডের তাই না? জি ভাইয়া। আচ্ছা তো এগুলো নতুন করে আর জানার কিছু নাই, শুধু আমরা পিস কেকগুলো জানবো কত করে প্রাইস। জি ভাইয়া এগুলো 20 টাকা পিস। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাসবির খেয়ে দিয়ে অনেক টায়ার্ড এবং সে কত পেটুক, আর একটা আরসি লেমনও খাচ্ছে, খাও খাও। তো আমরা এখানকার ভাইয়ের সাথে একটু কথা বলবো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের এই শপটা কতদিন আগে? আর কোনটা আপনাদের এই শপ রাজশাহীতে কতদিন আগে হয়েছে? এটা হচ্ছে আপনার এখানে হয়েছে 5 বছর, আর এমনি আপনার 0 পয়েন্টে ছিল ওখানে মোট আপনার এই 20 বছর মতো। আচ্ছা তো এই যে কেকগুলো এত টেস্ট এবং এই যে কিছু লিমিটের মধ্যে প্রাইসগুলো রাখছেন, অনেক জায়গায় হাই হয়ে থাকে প্রাইস, তো আপনারা এত কমের মধ্যে কিভাবে দিচ্ছেন? আপনাদের নিজস্ব এগুলো তাই না? আমাদের নিজস্ব কারখানা, তো তারপরে হচ্ছে আপনার এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কারখানা, আমাদের কারখানায় নিজস্ব আমরা কেক তৈরি করি। আচ্ছা এইটা তারপর এখানে আমাদের 2 নম্বর করার কিছুই নাই, কাস্টমার দেখে নিচ্ছে, তারপর হচ্ছে আমাদের কেকের মানও ভালো, একবার খেলে কাস্টমার আবার আসে। আচ্ছা আর আমরা প্রচুর কেক বিক্রি করি, ওই জন্য আমরা কম দিতে পারি। রাজশাহী শহরে বিশেষ করে আমাদের মতো কেক এখন আপাতত কেক কিন্তু আসলে অনেক ভালো ছিল, আমরা কিন্তু আসলে ভিডিও বানানোর উদ্দেশ্যে আসিনি, আমরা খেতে আসছিলাম, তো খেয়ে আমাদের ভালো লাগলো, দেখে আমরাও চাই যে আমার প্রিয় দর্শক যারা আমার চ্যানেল দেখে তারাও যেন কমের মধ্যে খুঁজে পায়। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদায় থাকবেন। এছাড়াও ধন্যবাদ জানাতে যাচ্ছি আমার প্রিয় দর্শককে যারা এতক্ষণ সাথে ছিলেন, ফুল ভিডিও দেখলেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।